হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা লাইভটাতে জয়েন করে ফেলেছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, দেন আমি স্টার্ট করব। হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। লাইভটা ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানিয়ে দেন, যে কথা শোনা যাচ্ছে কিনা, লাইভ পারফেক্টলি ক্লিয়ার আছে কিনা, দেন হচ্ছে আমি স্টার্ট করব। হ্যাঁ, ইউ লুক লাইক এ বারবি ডল, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপি, হ্যালো আপু, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। যারা হচ্ছে স্কিনটাকে একদম ডলের মতো করতে চাচ্ছেন, জাস্ট হচ্ছে এটা ইউজ করেন, ফোর ইন ওয়ান ইঞ্জেকশন প্যাকটা। এটা যে কি পরিমাণে ভালো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যারা ইউজার আছে তারা নিজেরাই জানে যে এটা কত পরিমাণে ভালো কাজ করে। হ্যাঁ, এটার যে আপনার চারটা স্টেপ আছে, প্রতি স্টেপ ক্লিয়ার করার পর আপনাকে এক সেট করে ফসা করবে এটা। আচ্ছা আপু, আজকে 10 days হলো। আচ্ছা আপু ইউজ করতে থাকেন, একটু ওয়েট করতে হবে। অল ক্লিয়ার, ওকে। লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আপুরা, সবাই একটু গার্লস গ্রুপে সেলিং গ্রুপে লাইভটা শেয়ার করে দিবেন। আপু লাঞ্চ করেছো? না আপু, আমি লাঞ্চ করে 5টা বাজে, আমি একটু আগে হচ্ছে ব্রেকফাস্ট করেছি, সো লাঞ্চ করতে অনেক দেরি আছে আপু। আচ্ছা লাইভটা যদি আনক্লিয়ার হয়ে যায় আমাকে সবাই একটু জানাই দিবেন। হ্যালো কালামুনি, হ্যালো আম্মু। আচ্ছা ক্লিয়ার আপু, ওকে আপু। সো লাইভটা সবাই একটু শেয়ার করে দেন গার্লস গ্রুপে অ্যান্ড সেলিংস গ্রুপে। সো আমি ফার্স্টে হচ্ছে ইঞ্জেকশন প্যাকটা দেখাই দিই। ইঞ্জেকশন প্যাকটা হচ্ছে কোনো নর্মাল প্যাক না, এটা হচ্ছে আপনার একদমই স্কিনটাকে হচ্ছে ফুল ফেয়ার করার জন্য একটা প্যাক, যেটা কোনো ক্রুতি রেখে ফেয়ার করবে না। এটা অ্যাকচুয়ালি আপনার স্কিনের স্পট আউট করে দেন, হচ্ছে আপনার স্কিনটাকে ফসা করবে। আই মিস ইউ, মিস ইউ টু আম্মু। আচ্ছা ফ্রাইডেতে বিকাশ করছি, আমার প্রোডাক্ট তো আসলো না, ফ্রাইডে বিকাশ করেছেন, একটু ওয়েট করেন আপু, পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটার হচ্ছে আপনার চারটা স্টেপ থাকে, টোটাল চারটা স্টেপে আপনি যখন প্রতিটা স্টেপ হচ্ছে কমপ্লিট করবেন, প্রতিটা স্টেপে আপনার হচ্ছে স্কিনটা অ্যাকসেপ্ট করে ফসা করবে। সো ইউজ প্রসেসটা আমি বলে দিই, এটা একদমই ইঞ্জেকশন প্যাক, এটার মধ্যে চারটা ইঞ্জেকশন দেওয়া আছে, চারটাতে চারটা ইঞ্জেকশন দেওয়া আছে, প্লাস হচ্ছে এটা আপনার স্কিনে একদম প্রপার কেয়ার করবে, কোনো ত্রুটি রাখবে না। আমি জাস্ট হচ্ছে বলে দিই কোনটা কী কাজ করবে। হ্যাঁ আচ্ছা, তোমাকে অনেক অনেক ভালো লাগে তোমার প্রোডাক্টগুলো, থ্যাংক ইউ স্বর্ণাহানি আপু। আচ্ছা সো এটা হচ্ছে স্ক্রাবার, যেটার মধ্যে আপনার রোজের এক্সট্রাক্ট দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে আপনার রোজের এক্সট্রাক্ট দেওয়া আছে, এটা স্ক্রাবার। জাস্ট এটা হচ্ছে কয়েক সেকেন্ড মাসাজ করে ওয়াশ করলে দেখবেন যে স্কিন এক শেড না, এটা দুই শেড ফসা করে ফেলবে। স্ক্রাবারটা হচ্ছে ফার্স্ট মেইন। হ্যাঁ, দেন হচ্ছে এখানে যে মাসাজ ক্রিমটা আছে, মাসাজ ক্রিমটা হচ্ছে দিয়ে মাসাজ করলে আপনার টোটালি হচ্ছে বয়সের যে ছাপটা আছে স্কিন থেকে, টোটালি বয়সের ছাপ চলে যাবে, একদম বাচ্চা বাচ্চা একটা স্কিন পাবেন। আপনার হচ্ছে বাচ্চাকালে আপনার স্কিনটা যেরকম ছিল ওরকম একটা স্কিন পাবেন, টোটালি এটা ইয়াঙ্গারনেসটা সুপার ডুপার করে। এটার কাজই হচ্ছে এটা, এটার কাজই হচ্ছে আপনার স্কিনটাকে টাইটেনিং করা অ্যান্ড ইয়াঙ্গার স্কিন করা, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে প্যাকটা লাগাতে হবে, এটাও 2 মিনিট মাসাজ করে ওয়াশ করে ফেলবেন, দেন প্যাকটা লাগিয়ে আপনাকে 15 মিনিট ওয়েট করতে হবে। এই প্যাকটা হচ্ছে আপনার পিম্পলের জন্য কাজ করবে, এটা তো মাথা ঘুরায় যাবে শুনলে যে এটা কতগুলো কাজ করে। এটা পিম্পলস আউট করে, প্লাস হচ্ছে স্কিনের স্পট আউট করে, দেন স্কিনটাকে আপনার ধবধবে ফর্সা বানায় ফেলে। দেন এটা 15 মিনিট রাখার পর ওয়াশ করে ফেলবেন, তারপর হচ্ছে জেলটা লাগাবেন। এটা কোনো নর্মাল সুদিং জেল না, এটার মধ্যে জাফরান আছে, প্লাস হচ্ছে এটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে সিরাম অ্যাড করা আছে, যার কারণে এই জেলটা লাগালে আপনার স্কিনে কোনো ব্রনও থাকে না, পিম্পলস হয় না, প্লাস হচ্ছে স্কিনটা একদম ক্লিন ফ্রেশ থাকে, টসটসা হয়ে যায় স্কিনটা। আপনি যখন এটা ইউজ করে ওয়াশ করবেন দেন আপনি বুঝবেন এটার আসল মজাটা, কারণ লাস্ট ফিনিশিংয়ে এমন একটা ম্যাজিক্যাল জিনিস দেওয়া আছে যেটা ইউজ করলে হচ্ছে একদম লাস্টে লাস্ট পর্যন্ত স্যাটিসফাইড থাকতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, লাইভ শেয়ার করতে হবে, নাহলে এটার প্রাইস বাড়াই দিব, লাইভ শেয়ার করতে হবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, আপনি চারটা টোটাল হচ্ছে কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে আপনার মিরাকেল কম্বো প্যাক, প্লাস হচ্ছে 4-in-1 ইঞ্জেকশন প্যাক, যেটা হচ্ছে আপনি যদি ইঞ্জেকশন পুশ করে আপনার স্কিনটাকে যত পরিমাণে হচ্ছে কালার ট্রান্সফরমেশন করতেন, যতটুকু চেঞ্জ আসতো বা না আসতো এটা তার থেকে বেশি চেঞ্জ দিবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এটা রিস্ক ফ্রি, এটার মধ্যে আপনার হচ্ছে কেমিক্যাল নাই, টোটালি ন্যাচুরাল জিনিস দিয়ে এটা মেকিং করা। সো এটার প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা, অনলি 1600 টাকা। আমি আপনার পেজে নিউ, ওকে ডিয়ার। আপু জুসটা এক প্যাকেট দুজনে খেতে পারবে? না আপু, এক প্যাকেট দুজনে খেলে তো ফর্সাটা ভাগ হয়ে যাবে, তখন তো বলবেন যে আপু আমাকে যত সেট বলেছেন আমি অত সেট ফর্সা হই নাই। হ্যাঁ আচ্ছা, সো এই জন্য জুস একটা একজনের খেতে হবে আপু, 2 প্যাকেট একজনের হচ্ছে, মানে দুজনে 1 প্যাকেট খেতে পারবেন না। অ্যান্ড 1 প্যাকেট যদি একজনে খান দেন আপনার হচ্ছে মিনিমাম 10 শেড পর্যন্ত স্কিন কালারটা চেঞ্জ হবে। আনফর্চুনেটলি আমাদের জুসটা এখনো স্টকে নাই, অ্যান্ড আসবে কি না আমি বলতে পারতেছি না। হ্যাঁ, গুডাউনে আছে কি না আই ডোন্ট নো, আমি এটা শিওর জানি না। সো মিরাকেল ইঞ্জেকশন প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, এটা কিন্তু আমি অফার প্রাইসে দিচ্ছি। অ্যান্ড এটা যদি আপনি ইউজ করেন আপনি একদিনে রিভিউ দিতে পারবেন, জাস্ট একবার ইউজ করবেন, একবারে আপনি রিভিউ দিতে পারবেন। এটা ইউজ করার আগে সবাই হচ্ছে নর্মাল ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলে রাখবেন ফেসের, দেন হচ্ছে বিফোর ইউজ করে
এগেইন হচ্ছে ক্যামেরা দিয়ে নর্মাল ক্যামেরা দিয়ে পিকচারটা তুলবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত পরিমাণে হচ্ছে ভালো কাজ করে স্কিনের জন্য। আর এটা 15 বছর থেকে সবাই লাগাতে পারবে, যে কোনো স্কিন টাইপে এটা সুইটেবল। হ্যাঁ, যে কোনো স্কিন টাইপে, আমি কিন্তু এটা ইউজ করতেছি। অ্যান্ড এটা যারা ফেসে ইউজ করবেন অবশ্যই গলাতে ইউজ করবেন, কারণ এটা প্রচুর পরিমাণে ফসফ করে। আপনি যদি শুধু ফেসে ইউজ করেন, গলাতে ইউজ না করেন, আপনার ফেস আর গলা কিন্তু মিলবে না। সো স্কিন টেক্সচারটাকে একদম সেম শেডে করার জন্য কিন্তু হচ্ছে সবার ফেসে গলাতে একসাথে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো লাইভটা সবাই একটু শেয়ার করে দেন, আপুরা লাইভটা একটু শেয়ার করে দেন গার্লস গ্রুপে অ্যান্ড সেলিন্স গ্রুপে। আচ্ছা, তোমাকে দেখলে অনেক অনেক ভালো লাগে, লাভ ইউ পড়ি, লাভ ইউ টু তিশা আপু। এটা কি বডিতে ইউজ করা যাবে? এটা যদি আপনি হচ্ছে গলাতে ইউজ করতে পারেন, এটা বডিতেও ইউজ করতে পারবেন। কারো যদি হাত প্রচুর পরিমাণে কালো থাকে, লাইক এটা যখন আপনি ফেসে ইউজ করবেন, আপনার বডি কিন্তু ফেসের সাথে মিলবে না, কারণ ফেস অনেক অনেক বেশি হোয়াইট করে ফেলবে এটা। সো তখন হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, আপনি হচ্ছে এটা ফেসে দিলে হচ্ছে বডিতেও দিতে পারবেন, বডিতেও দিবেন যদি কারো বডিটা বেশি পরিমাণে হচ্ছে কালো থাকে। হ্যাঁ, আচ্ছা, সো এটা বডিতে ইউজ করা যাবে, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। এখন আমি হচ্ছে আপনাদেরকে লেজার কম্বোটা দেখাই দিই। লেজার কম্বোটা হচ্ছে ফেস অ্যান্ড বডির জন্য যারা লেজার ট্রিটমেন্টের মতো একটা ইফেক্ট চাচ্ছেন, যে লেজার ট্রিটমেন্ট করলে আপনার স্কিনটাকে যেরকম চেঞ্জ আসতো, সো ওরকম চেঞ্জটা আপনি হচ্ছে আমাদের লেজার কম্বোতে পাবেন। সেটা হচ্ছে নিগ্রো ক্রিস্টাল ক্রিম, যেটা স্কিনটাকে আপনার হচ্ছে টোটাল ক্রিস্টাল ক্লিয়ার করে দেন, আপনার স্কিনটাকে হোয়াইট করবে। অ্যান্ড এটা আপনার স্কিন থেকে আন্ডার আই ডার্ক সার্কেলটা চলে যাবে, অ্যাকনে স্পট চলে যাবে, পিম্পলের স্পট তো কোনো কথাই নাই এটাতে। প্লাস হচ্ছে যাদের মেলাজমার স্পট আছে, হ্যাঁ, অনেক বছর আগে যাদের হচ্ছে মেস্তার স্পট আছে, তার জন্য হচ্ছে এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার যত বছর আগের স্পটই থাকুক, কোনো স্পট হচ্ছে স্কিনে টিকতে পারবে না। এটা স্পটটাকে হচ্ছে আস্তে আস্তে লাইট করতে করতে দেন পার্মানেন্টভাবে চলে যায়। যেমন হচ্ছে স্কিনে যদি আপনার কালো তিল থাকে, কালো তিল থাকে, আপনার কালো তিলটা হচ্ছে আস্তে আস্তে লাইট লাল হবে, লাল হতে হতে সেটা পারমানেন্টলি স্কিন থেকে চলে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে একদম স্কিন থেকে দাগটা ভ্যানিশ করে ফেলেছে। সো দ্যাট এটা কিন্তু আনলিমিটেড ফর্সা করে একদম ডিপলি, এটা আপনাকে একদম ভেতর থেকে ডিপলি আনলিমিটেড ফর্সা করবে। সো এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা কারো সেকেন্ড পিস ইউজ করতে হয় না, অনেকে দুইটা তিনটা করে ইউজ করতে চান। সো এটা এত বেশি স্কিনটাকে আপনার হোয়াইট করে ফেলে, সো এটা সেকেন্ড পিসও কারো লাগে না। এটা কিন্তু হচ্ছে স্কিনটাকে আপনার একদম যদি নিগ্রোদের মতো কুচকুচে কালো হন, তারপরে হচ্ছে এটা আপনার স্কিনটাকে ফর্সা করতে পারবে। হ্যাঁ আপু, হেয়ারের কম্বোটা সপ্তাহে কয়দিন ব্যবহার করব? 3 বার আপু, এটা হচ্ছে 3 বার ইউজ করলেই এনাফ, ওইটা প্রতিদিন ইউজ করার দরকার নাই। হ্যাঁ, হেয়ার কম্বোটা যেটা হচ্ছে, যে কম্বোটা আমাদের ছিল ওইটার কথা বলতেছে। আমি নিগ্রো কিন্তু ব্যবহার করতেছি, আমার মুখের মেস্তা অনেক হালকা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফারজানা ইয়াসমিন আপু, এটা ইউজ করলে এমন কোনো দাগই নাই যে আপনার টিকতে পারবে স্কিনে। যেখানে আপনার মেস্তার দাগ চলে যাচ্ছে, সেখানে আপনার হচ্ছে অন্যান্য যে কোনো দাগ বলেন না কেন, পিম্পলের দাগ, তারপর হচ্ছে আপনার অনেকে র্যাশের দাগ থাকে, ইভেন স্কিনে যদি আপনার আগুনে পোড়াও কোনো দাগ থাকে, সেটা এমনভাবে এটা রিকভারি করবে ওখানে কখনো পড়েই নাই। হ্যাঁ, স্কিনটা টোটালি ক্লিন ফ্রেশ করে হোয়াইটনিং করে, অ্যান্ড এটা টোটাল সাইড ইফেক্ট ফ্রি, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে ফসা করবে, কোনো ইটিং পিলিং করবে না, স্কিনের চামড়া তুলবে না, লোম বাড়াবে না। এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। অ্যান্ড বডির জন্য হচ্ছে পাপায়া বডি ক্রিমটা নেবেন, যদি ফেসের মতো ইফেক্টটা চান। ফেসের মতো হচ্ছে এটা আপনার ফেসটাকে যে পরিমাণে হোয়াইটেনিংটা করবে, আপনার বডিটাকে হচ্ছে সেম ওই পরিমাণে হোয়াইটেনিং করার জন্য হচ্ছে এইটা ইউজ করবেন। এটা বডিটাকে একদম পিঙ্কিশ হোয়াইট করে ফেলবে, বডির অল স্পট আউট করে। ইভেন এটা এত বেশি ফর্সা করে যে আপনি হচ্ছে আন্ডার আর্ম সিক্রেট প্লেস যাদের হচ্ছে ব্ল্যাক স্পট আছে, সো এটা ওই প্লেসের জন্য অ্যানাদার এক্সট্রা কিছু লাগবে না, জাস্ট হচ্ছে এটা ইউজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড এটা আপনার বডির পিম্পলসও চলে যাবে, অনেকের কিন্তু হচ্ছে বডিতে পিম্পলস হয়। হ্যাঁ, সো এটা আপনার টোটালি হচ্ছে বডিতে পিম্পলসও চলে যাবে। আপু, হোয়াইট রাইস সিরামটা যদি আপনি হচ্ছে আপনি যদি হোয়াইট রাইস সিরামটা যদি অরিজিনালটা পান তাহলে সেটা ভালো। হ্যাঁ, এখানে একজন হচ্ছে অনেক ফানি একটা কমেন্টস করেছে, যাই হোক। আচ্ছা, সো এটা আমি একটু বলে দেই। আচ্ছা, হে বিউটিফুল সো গর্জিয়াস, আই এম ফ্রম ইন্ডিয়া, হ্যালো ডিয়ার। আচ্ছা, সো এটা আপনার হচ্ছে টোটালি বডিটাকে পিঙ্কিশ ফর্সা করে ফেলবে, আর এটা বডিটাকে আপনার 10 শেড পর্যন্ত হোয়াইট করতে পারবে। হ্যাঁ, সো এই দুইটা আমরা কম্বো করে দিয়েছি। এটা কিন্তু আমার ইউজারটা আমি দেখালাম, আপনাদেরটা পুরো ইনটেক থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার 1800 টাকা, এটা 1800 টাকা, বাট এটার কম্বো যারা নেবেন 3600 টাকা আসে, সেখানে হচ্ছে 3300 টাকাতে পেয়ে যাবেন, যারা হচ্ছে লেজার কম্বোটা নেবেন। হ্যাঁ,
লেজার কম্বোটা নেবেন যারা 3300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এন্ড এটার সাথে হচ্ছে ব্যানানা লিপ বাম গিফট পাবেন, প্রত্যেকজন আপু হচ্ছে ব্যানানা লিপ বামটা গিফট পাবেন। এটার সাথে না, অর্ডার করলেই এখন হচ্ছে অফার চলতেছে, পারচেস করলেই হচ্ছে আপনাদের ব্যানানা লিপ বামটা পাবেন যে কোনো পার্সেলের সাথে, প্রতিটা পার্সেলের সাথে হচ্ছে ব্যানানা লিপ বাম পাবেন। এখন অনেকে বলবে যে এইটা কি, এটা হচ্ছে লিপসটাকে পার্মানেন্ট পিঙ্ক করার একটা লিপ বাম, এটা একদমই হচ্ছে কলার তৈরি একটা লিপ বাম। সো এটা আপনার লিপসটাকে খুবই তাড়াতাড়ি পিঙ্ক করতে পারে, টোটালি হচ্ছে 3 দিনের মধ্যে লিপটাকে ডিপ পিঙ্ক করে ফেলে এটা। এটা হচ্ছে যদি ডিপ পিঙ্কও চান, যে একদম ডিপ পিঙ্ক, সেটা হচ্ছে এটা আপনার 3 দিনের মধ্যে করে ফেলবে। এটার আমাদের অনেক প্রচুর পরিমাণে রিভিউ আজকে 3 বছর ধরে হচ্ছে এটা আমরা সেল করতেছি। সো এটাই আমরা গিফট দিচ্ছি প্রতিটা পার্সেলের সাথে, প্রতিটা পার্সেলের সাথে হচ্ছে সবাই ব্যানানা লিপ বামটা গিফট পাবেন। এটা লিমিটেড টাইমের জন্য আমাদের অফার দেওয়া হয়েছে, ঠিক আছে? এমনিতে এটা কেউ চাইলে পারচেজও করতে পারবেন, এটা পারচেজ করলেও আপনি গিফট পাবেন। আপনার পার্সেলের সাথে যেটা আপনার গিফট পাওয়ার কথা সেই গিফটটা হচ্ছে আপনি ঠিকই পাবেন। অ্যান্ড এটার সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা। কেমন আছো লক্ষ্মী আপু? আলহামদুলিল্লাহ উর্মি আপু, আপনি কেমন আছেন? আপু আমার অনেক পিম্পল হয়, কি করব? ডক্টর রাসেলের সিরামটা ইউজ করবেন যদি হচ্ছে পিম্পলসটাকে আপনি পার্মানেন্টলি স্কিন থেকে আউট করতে চান। এটা ইউজ করলে আপনার স্কিনে হচ্ছে আর মানে আজীবনের জন্য পিম্পল ওঠাটা বন্ধ করে দিবে। এটা এতটা ম্যাজিক্যালি একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা হচ্ছে এত ম্যাজিক্যালি একটা প্রোডাক্ট যেটা আপনার হচ্ছে স্কিন থেকে যখন পিম্পলস, তারপর হচ্ছে র্যাশের টক্সিনটাকে এটা বের করে দেয়, তখন কিন্তু হচ্ছে আপনার স্কিনে আর কোনো পিম্পলস হচ্ছে র্যাশের কোনো প্রবলেম থাকে না, টোটালি আপনার হচ্ছে পিম্পল র্যাশ স্কিন থেকে পার্মানেন্টলি চলে যাবে। আর এটা স্কিনটাকে প্রচুর পরিমাণে টাইটেনিং করে, স্কিনটাকে এটা এত পরিমাণে টাইটেনিং করবে আপনার স্কিনে যদি কোনো গর্ত থাকে, মিনস হচ্ছে কোনো পোর্স থাকে, আপনার টোটালি হচ্ছে স্কিন থেকে পোর্সটা চলে যাবে। হ্যাঁ, লিপ বামটা পার্মানেন্ট পিঙ্কিশ কালার করবে। অ্যান্ড 3 দিন মানে 3 দিন কত, কয়েক মিনিটের জন্য লাগে রাখা না, 3 দিন আপনাকে সারা রাত এটা লিপসে রাখতে হবে, টানা 3 রাত এটা হচ্ছে আপনার লিপসে লাগে রাখতে হবে। দেন 3 দিন পরে আপনি চাইলেও আপনার লিপসটাকে আর অ্যানাদার কালারে করতে পারবেন না, টোটালি এই কালারটা পাবেন, একদম ডিপ পিঙ্ক কালার হবে যদি আপনি 3 দিনে হচ্ছে আপনার লিপসটাকে পিঙ্ক করতে চান। হ্যাঁ, অ্যান্ড এটা 3 দিনের আমি চ্যালেঞ্জ দিব, এটা অরিজিনালটা। ওকে, সো এই সিরামটা হচ্ছে স্কিনের এমন কোনো প্রবলেম নাই যে সলিউশন করতে পারে না, লাইক যাদের স্কিনে ইনফেকশনের মতো প্রবলেম আছে, রেগুলার কন্টিনিউয়াসলি হচ্ছে ফেসে ব্রণ উঠে, পিম্পল উঠে, হচ্ছে ভরে যায়, র্যাশ হয়, তারপর চুলকায়। সো এটা অনেক ধরনের হচ্ছে আপনার কাজ করে, এটা স্কিনের লেয়ারটাকে আপনার হেলদিয়ার করে, মোটা করে, ডাবল লেয়ারে করে ফেলে। যাদের স্কিনের লেয়ারটা পাতলা, আজেবাজে ক্রিম ইউজ করে স্কিনের চামড়া উঠায় ফেলছেন, স্কিনটাকে আপনার আগের পর্যায়ে নেওয়ার জন্য হচ্ছে এটা সব থেকে বেশি ভালো কাজ করে। এটা দুবাইয়ের একজন ডক্টরের মেকিং করা, ডক্টর রাসেলের ব্র্যান্ডিং করা। সো এটা হচ্ছে আপনার নর্মাল কোনো প্রোডাক্ট, এটা গুগলে সার্চ করে দেখেন, লাখ লাখ রিভিউ এটা গুগলে। অ্যান্ড এত ক্রিটিক্যাল আছে ফেস, যাদের ফেস দেখলে ভয় লাগে যে ফেসের এই অবস্থা, তাদেরকে কোনো প্রোডাক্ট দিবো কি না সেটাও কিন্তু আমরা হচ্ছে টেন্স থাকি। বাট এটা যখন হচ্ছে ইউজ, মানে এটা আসার পরে এটা আমরা সবাইকে সাজেস্ট করতে পারি, প্লাস গ্যারান্টিও দিতে পারি যে এটা যে কোনো প্রবলেম সলিউশন করবে, খুবই ভালো। এই সিরামটা স্কিনের জন্য আপনার হচ্ছে সব থেকে ভালো কাজ করে। আচ্ছা, আমিও ব্যবহার করতেছি ডক্টর রাসেলের কম্বোটা, জাস্ট অসাধারণ। ডক্টর রাসেলের প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ব্যবহার করবো না আপু। ডক্টর রাসেলের কম্বো যারা ইউজ করবে তারা সব থেকে বেশি ফ্যান হয়ে যাবে এই প্রোডাক্টটার, কারণ এটা আপনার স্কিনের রিপেয়ারিংয়ের পাশাপাশি ফর্সা কিন্তু একসাথেই করবে। এটার কম্বো আছে, আমি কম্বোটা দেখাই দিচ্ছি। সো যাদের প্রবলেমেটিক স্কিন আর নাইট ক্রিম যারা ইউজ করেন, সাপোজ অনেকে হচ্ছে নিগ্রো ক্রিস্টালটা ইউজ করতেছেন, সো সিরামটা দিয়ে কীভাবে ক্রিস্টালটা ইউজ করবেন, কারণ এটা কিন্তু সারা রাত ফেসে রাখতে হবে। অ্যান্ড এটাও যেহেতু একটা নাইট ক্রিম, এটাও সারা রাত হচ্ছে ফেসে রাখতে হবে, নাহলে আপনি আপনার প্রপার রেজাল্টটা পাবেন না। সো এটা 2-3 ড্রপ স্কিনে দিয়ে মাসাজ করে তারপর 10 মিনিট ওয়েট করতে হবে, মাত্র 2-3 ফোঁটা দিবেন, 2-3 ড্রপ দিবেন, এর থেকে বেশি না। তারপর হচ্ছে 10 মিনিট ওয়েট করে স্কিন ওয়াশ না করে তার উপর দিয়ে ক্রিম দিবেন, তারপর হচ্ছে 2টা স্টেবল থাকবে রাতের বেলা, দেন সকালে হচ্ছে ওয়াশ করে ফেলবেন। এটা ডক্টর রাসেল 24K গোল্ড কোলাজেন সিরাম, এটা টোটালি গোল্ডের একটা সিরাম, দ্যাটস ওয়াই গোল্ডের এক্সট্রাটের যতগুলো প্রোডাক্ট হয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্কিনের আপনার লেয়ারটাকে ভারী করে, স্কিনের লেয়ারটাকে হেলদি করে, গোল্ডের যতগুলো এক্সট্রাটের প্রোডাক্ট হবে। সো এটা আপনার হচ্ছে টোটালি পার্মানেন্ট প্রবলেম সলিউশনের জন্য, কোনো টেম্পোরারি সলিউশনের জন্য না। যারা পারমানেন্ট একটা সলিউশন চাচ্ছেন, পারমানেন্টলি যারা স্কিনটাকে রিপেয়ার করতে চাচ্ছেন, তারা ডক্টর রাসেলের সিরামটা ইউজ করবেন। এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 1500 টাকা। অ্যান্ড কম্বোটা আমি দেখাই দিচ্ছি, কম্বোটা নিলে সব থেকে বেশি জিতবেন, কম্বোতে 1-2 টাকা না, পুরা 600 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন কম্বোতে। সো আমি কম্বোটা একটু দেখাই দিই, এটা হচ্ছে ডক্টর রাসেলের ফেস ওয়াশটা, যেটা এটাও কিন্তু হচ্ছে একটা সিরাম ফোমিং ফেস ওয়াশ,
জাস্ট টোটালি হাই কোয়ালিটির, এগুলো কিন্তু হাই কোয়ালিটি মেনটেন করে। সো এটা আপনার হচ্ছে যারা লাক্সারিয়াস টাইপের স্কিন চাচ্ছেন, স্কিনের প্রপার একটা কেয়ার করতে চাচ্ছেন প্লাস স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন, তারা ডক্টর রাসেলের কম্বোটা নেবেন, কারণ এর থেকে ভালো কোনো কিছু হয় না। সো এটা আপনার গোল্ড কোলাজেনের একটা ফেস ওয়াশ, সিরাম ফোমিং ফেস ওয়াশ। সো এটা যখন স্কিনে দিবেন জাস্ট হচ্ছে 2 মিনিট মাসাজ করবেন স্কিনে, হচ্ছে 2 মিনিট মাসাজ করে ওয়াশ করলে সাথে সাথে হচ্ছে একটা ফেসিয়ালের মতো চকচকে একটা স্কিন পাবেন। টোটালি কিন্তু এটা একটা ফেসিয়াল স্কিন দিবে। যতবার এটা দিয়ে আপনি আপনার ফেসটা ওয়াশ করবেন ততবার আপনার হচ্ছে স্কিনটা ফেসিয়াল একটা স্কিন পাবেন। সো এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা আপনার একবার ওয়াশে আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স বের করে দেবে স্কিন থেকে, তারপর হচ্ছে জার্মস ক্লিয়ার করবে, স্কিনটাকে এত ক্লিন অ্যান্ড ফ্রেশ করবে জাস্ট বলার বাইরে। আপনি এটা দিয়ে মুখ ধুয়ে আসলে আপনি আপনার নিজের ফেস ফ্রেশ স্কিন দেখে আপনি নিজে পাগল হয়ে যাবেন। আপু ডক্টর রাসেলের বডি লোশন আনো, আপু এটার বডি লোশনের কথা হচ্ছে দেখতে হবে আপু। সো এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা, ফেস ওয়াশটা হচ্ছে 1000 টাকা, সিরামটা 1500 টাকা, অ্যান্ড ডে ক্রিমটা আমি একটু দেখায় দেই প্রাইস কত। আমি সিঙ্গেলি প্রাইসগুলো বলে দিচ্ছি প্লাস কম্বো প্রাইসটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে ধবধবে ফর্সা করবে, ক্রিমটার একটাই কাজ, এটা কোনো দাগ যাবে না, এটা আর কিছুই করবে না, এটা জাস্ট আপনার স্কিনটাকে ধবধবে ফর্সা বানায় ফেলবে, প্লাস এটা যখন দিবেন তখন মেকআপ লুক দিবে অ্যান্ড সানস প্রোটেক্টরের কাজ করবে, ঠিক আছে। সো এটা আমি একটু দেখাই দিই। হাই আপু, আমার প্রোডাক্টস কবে পাবো? আপু ইনবক্স করেন, মডারেটর জানাই দিবে। হ্যাঁ, সো এটা আমি হচ্ছে প্রতিদিনের মতো একটু দিয়ে দেখাই। হাই আপু মিন ইউ, ওয়েলকাম ডিয়ার। নতুন যারা আছেন পেজে লাইক দিয়ে ফলোয়িং দিয়ে রাখবেন, নাহলে নেক্সট টাইম লাইভে আসলে হচ্ছে পাওয়া যায় না, কারণ আমার পেজে একটু প্রবলেম চলতেছে। হ্যাঁ, টেম্পোরারি কিছু প্রবলেম চলতেছে। সো এটা আমি হচ্ছে দিয়ে দেখাই, এটা যখন আপনি স্কিনে দিবেন এতটা ন্যাচারাল মেকআপ আপনি আর কোথায় পাবেন, এটা যখন স্কিনে দিবেন বোঝাই যাবেন যে আপনি স্কিনের মধ্যে কিছু দিয়ে রেখেছেন, জাস্ট ন্যাচুরালি গ্লো করতে থাকবে, মনে হবে যে আপনার স্কিনের কালারটাই এটা। সো এই যে দেখেন দুইটা হাতের ডিফারেন্সটা দেখেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এটা আপনার টোটালি স্কিনটাকে হচ্ছে এরকম দিতে দিতে আস্তে আস্তে আপনার স্কিনের কালারটা পার্মানেন্টলি এরকম কালার হয়ে যাবে, পার্মানেন্টলি এটা হচ্ছে আপনার স্কিনটাকে ধবধবে ফর্সা করে ফেলবে। সো এইটার প্রাইস হচ্ছে 1600 টাকা। ডক্টর রাসেলের ডে ক্রিমটার প্রাইসটা হচ্ছে 1600 টাকা, অ্যান্ড এটা ওয়াটার প্রুফ, সো বাইরে যাবেন ঘামাবেন স্কিন থেকে কিন্তু এটা সরবে না। হ্যাঁ, এটা হচ্ছে লং লাস্টিং থাকে, স্কিনে লং লাস্টিং থাকে, প্লাস এটা মেকআপ লুকও দেয়, অ্যান্ড আস্তে আস্তে ইউজ করতে করতে স্কিনটাই এরকম হয়ে যায়, জাস্ট এটার কাজই এটা, এটা আপনার স্কিনটাকে ফর্সা করবে, দ্যাটস অল, এর থেকে বেশি কিছু না, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। হ্যাঁ, ডক্টর রাসেলের ক্রিমটার প্রাইসটা হচ্ছে আপনার 1600 টাকা, অ্যান্ড কম্বো প্রাইসটা আমি বলে দিই। কম্বোতে থাকছে ফেস ওয়াশ, সিরাম, প্রপার কেয়ারের জন্য যা যা দরকার হয়, সো আর হচ্ছে ফর্সা হওয়ার জন্য ডক্টর রাসেলের ক্রিমটা। সো এই তিনটার প্রাইস হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি যদি পারচেস করেন 4100 টাকা আসে, কম্বো পারচেজে হচ্ছে 3500 টাকা পড়ে, মাত্র 600 টাকা ডিসকাউন্ট, অ্যান্ড এটা একই সাথে স্কিনটাকে আপনার রিপেয়ারিং প্লাস হচ্ছে ফর্সা করবে, ধবধবে ফর্সা করবে প্লাস রিপেয়ারিং করবে, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। ডক্টর রাসেলে হচ্ছে আপনার অল পাবেন, সব কিছু পাবেন, অ্যান্ড প্রতিটা আপুর থেকে ডক্টর রাসেলের কম্বের রিভিউ হচ্ছে আমরা একদিনে পাই। জাস্ট হচ্ছে একদিনে হচ্ছে প্রতিটা আপুর কাছ থেকে আমরা রিভিউটা পাই। আচ্ছা, এখন আমি হচ্ছে লেমন সোপ, ও ডক্টর রাসেলের সানস্ক্রিম আসছে, এটা আমি দেখাতে ভুলে যাই। আপু ভালো আছেন? ইয়েস আপু। আপু পাপায়ের সোপটা কবে আসবে? পাপায়ের সোপটা স্টকে মেবি হচ্ছে থাকে, আমাদের স্টক শেষ হওয়ার পরেও মানে কিছু পিস, অল্প কিছু পিস হচ্ছে আমাদের থাকে স্টকে, আমরা 50 পিস থাকতেই একটা প্রোডাক্ট স্টক আউট অ্যানাউন্সমেন্ট করে দেই, নাহলে হচ্ছে আমরা অনেক বিপদে পড়ে যাই। হাই বুবু, হ্যালো বুবু, কেমন আছেন? আচ্ছা, সো এটার এসপিএফটা হচ্ছে আপনার 75+। হ্যাঁ, 75+, এটা বের হয় না কেন আপু? আচ্ছা, ড্যামেজ স্কিন, রক দেখা যায়, কোনটা ঠিক হবে? স্মৃতি বিশ্বাস আপু, দেন আপনার জন্য পারফেক্ট হবে ডক্টর রাসেলের কম্বোটা। ডক্টর রাসেলের কম্বোটা আপনি নেন, এগেন অ্যান্ড এগেন আপনি আমার পেজে ব্যাক করবেন, এটা আমি আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি। ডক্টর রাসেলের কম্বোটা যারা ইউজ করবেন তারা নিজেরা পাগল হয়ে যাবেন, অ্যান্ড এত বিলিভ আসবে আমার পেজের প্রতি, জাস্ট মানে নিজেরা ইউজ করার পরে বুঝতে পারবেন। হ্যাঁ, নেট প্রবলেম আছে, আমার লাইফটা কি আনক্লিয়ার হয়ে গেল আমাকে একটু জানাই দিবেন। এটা হচ্ছে ডক্টর রাসেলের সানস্ক্রিমটা,
এটার এসপিএফটা হচ্ছে 70+, দ্যাট মিনস এটা আপনাকে হাই প্রোটেকশন দিবে অ্যান্ড এটাও মেকআপ লুক দিবে। হ্যাঁ, দিনের বেলা আপনি যেগুলো দিয়ে হচ্ছে বাইরে যাবেন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই যেন মেকআপ লুক দেয় ওরকম প্রোডাক্টই লাগবে। মেকআপ লুক দেওয়া ছাড়া হচ্ছে নর্মাল কোনো ক্রিম দিলে স্কিন আরও কালা লাগবে, তেল তেলে লাগবে। সো ওই টাইপের স্ক্রিন বা ওই টাইপের প্রোডাক্ট দিয়ে কিন্তু হচ্ছে বাইরে যাওয়া যায় না। হ্যাঁ, সো স্কিনে হচ্ছে এইটা ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা এটা আমি একটু দিয়ে দেখাই। হ্যাঁ, টোটালি এটাও মাখন টাইপের একটা ক্রিম, একদমই ভ্যানিশ হয়ে যায়, একদমই ভ্যানিশ হয়ে যায়। পাপাই ক্রিমটা আছে আপু, পাপাই ক্রিমটা কি আমরা হচ্ছে ইয়া করতে পারবো, হাতছাড়া করতে পারবো? এত বেশি রিভিউ, এই যে এতটুকু দিইনি, এতটুকু দিয়েছি, একদম রিয়েল কালার দেয় এগুলো। হ্যাঁ, জাস্ট আমি এটা আপুরা আমি একটু আসতেছি। হ্যাঁ, সবাই একটু ওয়েট করবেন, একটু হচ্ছে আমি আসতেছি। সরি আপুরা, আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সবাই একটু কমেন্টস করে জানান। হ্যাঁ, যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সো সানস্ক্রিমটার প্রাইসটা হচ্ছে 900 টাকা, মাত্র 900 টাকা, 900 টাকা। এটা অ্যান্টি এজিং এর কাজ করবে, এটা সবচেয়ে মজার ব্যাপার। এটা হচ্ছে স্কিনটাকে টাইটেনিং করবে প্লাস হচ্ছে অ্যান্টি এজিং এর কাজটা করবে। এত বিরক্ত কোন লাইভের মধ্যে। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য সুপার ডুপার কাজ করে, প্লাস হচ্ছে আপনার প্রোটেকটিভ সিস্টেম তো সব থেকে বেশি হায়ার প্রোটেকটিভ একটা সানস প্রোটেক্টর, প্লাস লাইট অ্যান্ড স্মুথ ফিল। লাইট ফিল মানে হচ্ছে দেখেন প্রচন্ড পরিমাণে লাইটেনিং স্কিন একটা দেখা যাবে, আর এটা কিন্তু স্মুদি। আপু এটা মুখে লাগান? ইয়েস আপু, এটা তো মুখেরই, এটা মেইনলি মুখে, এটা আপনি চাইলে গলাতে হাতে পায়ে লাগাতে পারবেন, ঠিক আছে? কারণ হচ্ছে রোদে গেলে কিন্তু হাত পাও পড়ে, শুধু হচ্ছে মুখ পড়ে এটা কিন্তু না। সো এটা হচ্ছে মুখেও লাগাতে পারবেন। আচ্ছা, লেমন সোপটা আমি একটু দেখাই দেই। এটা হচ্ছে আপনার লেমনের সোপ, একদম লেমন অ্যান্ড হানির সোপ। যাদের বেশি বেশি ব্রণ উঠে প্লাস হচ্ছে সোপ দিয়ে ফসে হতে চাচ্ছেন তারা এটা ইউজ করবেন, হানি প্লাস লেমন। এটার মধ্যে লেবু দেখাও যায়, লেবুর যে ইয়া থাকে না ওগুলো দেখাও যায়। সো এটার অফার চাই, অফার শেষ। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, লেমন সোপটার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা। হ্যাঁ আপু, লোশন বা সাব, লোশনটা সাপ্তাহিক কয়দিন ব্যবহার করব? লেমন সাবানটা, আচ্ছা লেমন সোপটা প্রতিদিন ইউজ করবেন আপু। অ্যাজ ইউজুয়াল সোপ আমরা কী করি, শাওয়ারের টাইমে সোপ ইউজ করি, সেক্ষেত্রে যদি একটা ভালো সোপ হয়ে যায় তখন তো হচ্ছে কথাই নেই, যেটা ফর্সা করবে স্কিনটাকে। অ্যান্ড এটা দিয়ে একবার মুখ ধুলে একবারে ফিদা হয়ে যাবে। এটা কিন্তু মাক্স বল সোপ, এখানে লিখাই আছে মাহাদ লেমন মাক্স বল সোপ। এটা হচ্ছে মাক্স থাকে, এটার সাথে একটা স্পঞ্জের মতো থাকে, ওটা দিয়ে মাসাজ করলে আপনার এটা টোটালি একটা মাক্সের মতো হয়ে যাবে, এটা কোনো নর্মাল সোপ না, তোমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল। আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। লেমন সোপটা আপনার অনেক অনেক বেশি ভালো, এটা একবার দিলেই হচ্ছে ফিদা হয়ে যাওয়ার মতো একটা প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা আপু, আমি ফার্স্ট দেখছি আপনার লাইভ, ফার্স্ট দেখছি আপনার লাইভ। আচ্ছা, তুমি কি কিউট গো, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো এটার প্রাইস 1000 টাকা। হ্যাঁ, এখন আমি হচ্ছে গ্লুটা ক্যাপসুলটা একটু দেখাই দিই। যারা হচ্ছে কোনো খাওয়ার প্রোডাক্ট চাচ্ছেন, ওরাল প্রোডাক্ট যেটা খেয়ে স্কিনটাকে ফর্সা করতে পারবেন, এটা হচ্ছে আপনার একমাত্র ভাইরাল ক্যাপসুল, যেটা আপনার কম প্রাইসের মধ্যে স্কিনে হচ্ছে সব থেকে বেশি ভালো কাজ করে। হ্যাঁ, এই ক্যাপসুলটা আপনার হচ্ছে স্কিনটাকে আপনার প্রচণ্ড পরিমাণে ফর্সা করবে, মিনিমাম 8 শেড পর্যন্ত এটা স্কিনটাকে ফর্সা করে। কারণ এটার মধ্যে গ্লুটাথিওনের পাওয়ারটা দেখেন 3,00,000 mg, এটার মধ্যে গ্লুটাথিওনের পাওয়ারটা হচ্ছে আপনার 3,00,000 mg। সো এটা কোনো নর্মাল ক্যাপসুল না, এটা যখন আপনি খাবেন আপনি হচ্ছে 3-4 দিনেই বুঝতে পারবেন স্কিন পিঙ্ক হচ্ছে প্লাস হোয়াইট হচ্ছে। অ্যান্ড এটা খেলে লিপস পর্যন্ত পিঙ্ক হয়ে যায় প্লাস আন্ডারআর্মস পর্যন্ত পিঙ্ক হয়ে যায়। এটার মধ্যে আপনার আছে কোলাজেন, আছে গ্লুটাথিওন, তো বললামই 3,00,000 mg গ্লুটাথিওন আছে। অ্যান্ড আগের যে গ্লুটা ক্যাপসুলটা ছিল ওল্ড ভার্সনটা হচ্ছে আপনার নীল কালার প্যাকেট ছিল, ওইটার মধ্যে গ্লুটাথিওনের পরিমাণ ছিল 2,00,000 mg।
সো এটা তিনটা খেলে যে কাজ করবে এটা একটা খেলে আপনার তার থেকেও বেশি ভালো কাজ করবে। আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে প্রোডাক্ট অফ কোরিয়া, এটা কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট। সো এটা একটা কমপ্লিট করলে আপনি কোরিয়ান মেয়েদের মতো স্কিন পাবেন, প্লাস ওদের মতো স্কিন কালার পাবেন। এটার কিন্তু আমাদের বেস্ট রিভিউ আসছে, বেস্ট রিভিউ আসছে। অ্যান্ড গ্লুটাথিউন মিনস হোয়াট, গ্লুটাথিউন আসলে কি সেটা আপনারা গুগলে সার্চ করলে জানতে পারবেন যে গ্লুটাথিউনের পাওয়ারটা এত বেশি থাকার কারণে আমি এত খুশি কেন। সো এটার মধ্যে 10টা ক্যাপসুল থাকে। অরিজিনাল ওয়ান আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেই, এটা হচ্ছে আপনার অরিজিনালটা। হ্যাঁ, অরিজিনালটার হচ্ছে এই যে পিছনে হচ্ছে কোম্পানির লোগো থাকবে, নাম থাকবে, ক্যাপসুলেও কোম্পানির লোগো থাকবে, নাম থাকবে। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রতিদিন প্রতিদিন রাতে খাওয়ার পর একটা করে ক্যাপসুল খাবেন। হ্যাঁ, কোনো গ্যাপ দেওয়া যাবে না, এটা অ্যাজ এ মেডিসিন ট্রিটমেন্ট, সো এটা কোনো হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না। অনেক ভালো রেজাল্টস দেয় আপু, কোনটার ভালো রেজাল্টস দেয় নামটা একটু মেনশন করে বলবেন, হ্যাঁ, নাহলে হচ্ছে অনেকে বুঝতে পারে না। সো এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। হ্যাঁ, আইডল কফিটা আমি একটু দেখাই দিই, স্লিমিংয়ের জন্য আমাদের হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে আইডল কফি। আইডল কফিটা হচ্ছে আপনার মিনিমাম 7 কেজি ওয়েট লস করে ফেলবে, অ্যান্ড 10 দিনে, এটা 10 দিনে 7 কেজি ওয়েট লস করার মতো একটা প্রোডাক্ট। অ্যান্ড এটাও কিন্তু রুলস ওয়াইজ খেতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো গ্যাপ দেওয়া যাবে না, এটা রুলস ওয়াইজ খেতে হবে। প্লাস হচ্ছে এটা আপনার হচ্ছে মানে 10টা স্যাশে থাকে এরকম, একটা স্যাশের জন্য 2 কাপ পরিমাণ পানি নেবেন, 2 কাপ পরিমাণ পানিতে হচ্ছে প্রতিদিন একটা করে স্যাশে হচ্ছে মিক্স করে খেয়ে নেবেন, কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটা কিন্তু গ্যাপ দিলে কাজ করবে না। আরেকটা কথা, এটা অনেকে হচ্ছে আপনার মিল্ক অ্যাড করেন, সুগার অ্যাড করেন এটার সাথে, তাহলে কিন্তু এটা ওয়েট লসিংয়ের কাজটা করবে না, এটা কিন্তু স্কিন কালারটাকেও ফর্সা করে। এই যেটা সবচেয়ে বড় কথা, এটা যখন 2টা বা 3টা প্যাকেট আপনি যাবেন, 2টা বা 3টা প্যাকেট খাবেন, আপনি দেখবেন স্কিন কালার লাইট লাগছে, অ্যান্ড হচ্ছে গা হালকা হালকা লাগবে, তখন ওয়েট মাপলে আপনি প্রুভ হয়ে যাবেন, আপনার হচ্ছে প্রমাণ হয়ে যাবে যে এটা কত পরিমাণে ভালো কাজ করে। অ্যান্ড ফিমেল পার্সনের জন্য, ওয়েট লসের জন্য এটাই সব থেকে ভালো প্রোডাক্ট। আমরা কিন্তু ওয়েট লসিংয়ে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল সেল করতেছি না, কারণ এটা সব থেকে বেশি ভালো। দুটা ক্যাপসুল আমি খেয়েছি আপু, সো এটা হচ্ছে আপনার সব থেকে বেশি ভালো ওয়েট লসের জন্য। এটাও আমি খেয়েছি, আমার 7 কেজি ওজন লস হয়েছে, বাট আপনাদের 7 কেজি নাও হইতে পারে, কারো 6 কেজি, কারো 7 কেজি, আবার কারো 8 কেজিও হইতে পারে, বাট 6 কেজির কম না, 6 কেজির কম না, 8 কেজির বেশি না। এটা হচ্ছে আপনার এরকম একটা ইয়া, অ্যান্ড এটা আপনার হচ্ছে থাইল্যান্ডের আইডল ব্র্যান্ডের, এটা কিন্তু আইডল একটা ব্র্যান্ডের। হ্যাঁ আপু, প্রেগনেন্সিতে অয়েলটাতে দাগ যাবে, বুঝি নাই আপু। আচ্ছা আপু, হাতের মেদ কমানোর জন্য কিছু দেখাও। আচ্ছা, এটা তো ওজন কমাবে, সো বডিটাকে শেপ আপ করার জন্য আপনারা কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে এইটা। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, এটা দুবাইয়ের একজন ডক্টরের মেকিং ক্লাস হচ্ছে ব্র্যান্ডিং করা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, অ্যান্ড অনেকগুলো কোম্পানি এটাকে ব্র্যান্ডিং করেছে। দেখেন, এটা গুগলে সার্চ দিলেও রেজাল্টসটা পাবেন। এটা অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে, মানে অনেকগুলো কোম্পানি এটাকে ব্র্যান্ডিং করেছে। সো এইটার হচ্ছে যদি আপনি হাতে দেন, হাত কমবে, মিনিমাম 1-2 ইঞ্চি ফ্যাট কমে যাবে, মানে আপনার যে এক্সট্রা ফ্যাটটা আছে সেটাও কি সেটাই কিন্তু রিডিউসিং করে ফেলবে। সো এটা আপনার হচ্ছে ফ্যাট কমে যাবে, তারপর হচ্ছে হাতের থাই, পায়ের থাই কমাতে পারবেন, বেলি ফ্যাট কমাতে পারবেন। এটা দিয়ে আপনি চাইলে আপনার হচ্ছে ফুল বডিটাকে একটা শেপে আনতে পারবেন, ফুল বডি ফিগারটাকে একটা শেপে আনতে পারবেন, অ্যান্ড টোটালি সাইড ইফেক্ট ফ্রি। এটা অ্যালোভেরার একটা জেল টাইপের, যেটা ফ্যাট ডিক্রিজিং জেল, এটাকে বলা হয় আপনার হচ্ছে স্লিমিং অ্যান্ড হচ্ছে ফ্যাট ডিক্রিজিং জেল। এটা পেটের মিনিমাম 2-3 ইঞ্চি ফ্যাট কমায়, অ্যান্ড এটা গ্যারান্টেড। এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। হ্যাঁ, আইডল কফি খাওয়ার সাথে সাথে যদি আপনি এটাও ইউজ করেন, দেন আপনার টোটালি হচ্ছে ওয়েট লস হচ্ছে, পাশাপাশি আপনার বডি একটা শেপে আসতেছে। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, অফার আছে, অফার শেষ, ডেলিভারি চার্জ কত ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। হ্যাঁ, ইনবক্স করলে হচ্ছে মডারেটর বলে দিবে। এখন আমি হচ্ছে হেয়ারের প্রোডাক্ট দেখাবো, যাদের হচ্ছে আপনার চুল পড়ে যাচ্ছে, মেয়েদের বেসিক্যালি হচ্ছে এই পোর্শন থেকে হেয়ারটা লস হয়ে যায়। সো এটা যদি আপনি হচ্ছে আপনার স্ক্যাল্পে স্প্রে করেন, জাস্ট 3 দিনে আপনি নতুন চুল দেখতে পারবেন। এটা হচ্ছে গ্যারান্টেড একটা প্রোডাক্ট, অ্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে আমি মনে করি যে ওয়ার্ল্ডের মধ্যে এইটাই একমাত্র প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার গ্যারান্টি সহকারে হচ্ছে নতুন চুল গজায় স্ক্যাল্পে। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে মেয়েদের জন্য খুবই তাড়াতাড়ি কাজ করে, মেয়েদের হচ্ছে খুবই তাড়াতাড়ি কাজ করে, এটা একমাত্র প্রোডাক্ট যেটার আমরা হচ্ছে রিভিউ পেয়েছি।
অন্যান্য কিন্তু হচ্ছে আগে হচ্ছে চুলের সিরাম ছিল, চুলের অনেক কিছু ছিল যেটা হচ্ছে নতুন চুল গজানোর জন্য আমরা স্টক করেছিলাম, বাট ওরকম কোনো রিভিউ আসে নাই। বাট এইটার হচ্ছে প্রত্যেকজন পার্সনের থেকে আমরা রিভিউ পেয়েছি। এটা থাইল্যান্ডের একটা ভাইরাল প্রোডাক্ট লিজানো হেয়ার টনিক এক্সট্রাটা। লাইভে প্লিজ কেউ স্টিকার কমেন্টস করেন না, স্টিকার কমেন্টস করলে হচ্ছে লাইভটা স্লো হয়ে যায়, লাইভটা ব্লার হয়ে যায়। সো স্টিকার কেউ কমেন্টস করবেন না কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা। অ্যান্ড এটা মাথায় দেওয়ার সাথে সাথে মাথাটা একদম ঠান্ডা হয়ে ঘুম সাথে, প্লাস নতুন চুল গজানোর জন্য এটা সব থেকে বেশি ভালো একটা প্রোডাক্ট কাজ করে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা। আপু গ্লুটা কয়টা খেলে তোমার মতো ফর্সা হবো শোনা, আপু আপনি হচ্ছে ইয়াটা করেন, এটা একটাই এনাফ। হ্যাঁ একটাই হচ্ছে এনাফ, একটা খেলে আপনি হচ্ছে পার্মানেন্ট ফেয়ার হতে পারবেন। সো সরি আপুরা, আজকে হচ্ছে আমি লাইভ রেখে দুইবার উঠলাম, সরি। আচ্ছা কেউ ছেলেদের গ্রুপে লাইভটা শেয়ার করবেন না কাইন্ডলি। হ্যাঁ ছেলেদের গ্রুপে কেউ লাইভটা শেয়ার করবেন না। এখন আমি হচ্ছে হেয়ার মাস্কটা দেখাই দেই। আইডল কফির প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। খুব ভালো, এটা আমি 5 বার নিয়েছি। এটা যত বেশি স্কাল্পে হেয়ারে ইউজ করবেন তত বেশি হচ্ছে চুল লম্বা হবে আর নতুন চুল হবে, একদম মানে অনেক ঘন হয়ে যাবে চুলটা। আচ্ছা হেয়ার টনিকটা হচ্ছে স্কাল্পে রাতে দিবেন, রাতে দিবেন স্কাল্পে, অ্যান্ড হচ্ছে সারা রাত রাখবেন, পরের দিন শ্যাম্পু করে ফেলবেন। হ্যাঁ আচ্ছা স্লিম জেলটা আপু কয়বার দিব? স্লিম জেলটা হচ্ছে আপনি রাতে একবার দিবেন, প্রতিদিন একবার দিবেন আপু। আচ্ছা এখন আমি হচ্ছে চুল সোজা করার প্রোডাক্টটা দেখাই দিই। একটা হচ্ছে পারফেক্ট, এটা একটা পারফেক্ট হেয়ার মাস্ক। হ্যাঁ পারফেক্ট হেয়ার মাস্ক, যেটা হচ্ছে আপনার রিবর্নিং এর মতো না, রিবর্নিং এর মতো হচ্ছে রিবর্নিং কিন্তু চলে যায়, সো এটা পার্মানেন্ট হেয়ারটাকে স্ট্রেট করবে। সো এটা হচ্ছে আপনার চুলটাকে পারফেক্ট হচ্ছে স্ট্রেট করে ফেলবে, টোটালি রিবর্নিং এর চেয়েও ভালো ইয়াটা করবে। আপু ডিপসি সিরামটা আছে? হ্যাঁ আপু ডিপসি সিরামটা আছে। বাথ স্ক্রাবটার জন্য কিছু বলো, বাথ স্ক্রাবটা শেষ শোনা আপু। সো এটা আমি দেখাই দেই, এই যে এটা, এটা হচ্ছে আপনার টোটালি মানে চুল পড়া স্টপ করে, অ্যান্ড হচ্ছে প্রথম ইউজ থেকে চুলটাকে সফট করবে, সিল্কি শাইনি করবে, অ্যান্ড হচ্ছে আপনার চুলটাকে একদমই হচ্ছে একদম ন্যাচুরাল স্ট্রেটেনিং করবে। হ্যাঁ রিবর্নিং এর মতো একদম ন্যাচুরাল স্ট্রেটেনিং করবে। এটার ইউজ প্রসেসটা হচ্ছে সপ্তাহে 3 বার। এত হাসির কি হইলো আমি বুঝলাম না, সব ছাগল পাগল আমার লাইভে কেন আসে? হ্যাঁ ওদের কি ইনভাইট করে কে, ওদেরকে আসতে বলে কে? মানে প্রতিটা লাইভ থেকে কিন্তু ওরা অপমানিত হয়, তারপরে ওদের লজ্জা হয় না, এক একজনের লাইভে গিয়ে হাহা দেয়। ওদেরকে কি কেউ হচ্ছে টাকা দিয়ে রেখেছে নাকি, এত আজাইরা টাইম ওদের, বুঝি না। আচ্ছা সো এটা হচ্ছে সপ্তাহে তিনবার লাগাবেন, শ্যাম্পু করে দেন হচ্ছে এটা চুলে দিতে হবে, দিয়ে আপনাদেরকে হচ্ছে মিনিমাম কিন্তু 15-20 মিনিট ওয়েট করতে হবে। 15-20 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে এটা ওয়াশ করে ফেলবেন। এটা ওয়াশ করার সাথে সাথে আপনি চুলটা যখন শুকাবে চুল এত সিল্কি শাইনি হবে জাস্ট মাথা নষ্ট করার মতো। আপু ব্রাইটনেসের কোনো ক্রিম আছে? ব্রাইটনেসের অনেক ক্রিম আমি দেখাই দিয়েছি আপু। সো ব্রাইটনেসের জন্য আপনার হচ্ছে ইয়াটা ইউজ করবেন, নিগ্রো ক্রিস্টালটা। এটা ব্রাইটেনিং প্লাস হোয়াইটেনিং করবে 10 শেড পর্যন্ত, এটা মিনিমাম 10 শেড পর্যন্ত হোয়াইটেনিং করে, প্লাস হচ্ছে আপনার স্কিন থেকে এভরি স্পট চলে যাবে, যে কোনো স্পট হচ্ছে চলে যাবে। আপু মোটা হয়েছে, গা ফেটে গেছে আপু, সেটার জন্য আমাদের হচ্ছে আপনার একটা ক্রিম আছে, অ্যাসেনশিয়াল অয়েল
নাম ভুলে গেছি, আসলে আপুকে এত হাহা দিচ্ছে আপু। এগুলো হচ্ছে বান্দর, এগুলো বান্দর, এগুলো মানে না বান্দর না সরি, এগুলো হচ্ছে ডগি, যার কারণে এদের লেজ কখনো সোজা হয় না। আচ্ছা, সো এদেরকে যতই বলি এরা ততই হাহারিয়ে দিবে। দেন যখন আবার আমি যখন হচ্ছে তাদের প্রোফাইল পিকচারটা জুম করে আপনাদেরকে বলবো হাহারিয়ে দিতে, পেজে পোস্ট করব। অবভিয়াসলি আমার যদি হচ্ছে এত মেম্বারের একটা পেজ থাকে, আমার তো কিছু না কিছু পাওয়ার হলেও আছে, ওদের থেকেও হচ্ছে আমার বেশি একটু পাওয়ার হলেও আছে। সো ওদেরকে যখন আমি ভাইরাল করব, করতে চাবো, সো ওদেরকে আমি কীভাবে ভাইরাল করতে পারবো, বা ওদেরকে যখন হচ্ছে আপনারা যখন সবাই যখন হাহা দিবেন তখন ওদের কেমন লাগবে। সো ওরা মনে করে যে এটাতে না আমাদের কিছুই হবে না, হাহা দিয়ে চলে যাবো, অ্যান্ড ফেক আইডি তো কী হয়েছে, আপনার রিয়েল আইডি আমি বের করতে পারবো না, আপনি কোথা থেকে বসে হাহারিয়ে দিচ্ছেন সেটা আমি বের করতে পারবো না। সো এমনি এমনি বিজনেস করি না, সব কিছু জেনে বুঝেই হচ্ছে বিজনেস করি, অ্যান্ড আপনি কোথায় বসে হাহা দিচ্ছেন সেটা বের করতে গেলে আমার অনেক টাইম লস হবে। বাট একটা ধৈর্যের সীমা থাকে, যখন হচ্ছে অতিরিক্ত পার হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে টাইমটাকে ওয়েস্ট করেই আপনাদেরকে ধরবো, আপনাদেরকে আগে সোজা করবো, তারপর হচ্ছে বিজনেস করবো। অ্যান্ড এগুলো আমার পেজে কোথা থেকে আসে ভাই, আমি মানে বারবার বলি যে এগুলো লিভ নে লিভ নে, এগুলো কথা শুনবেও না। যাই হোক, আপু ফুল বডি ফসহট কোনো জুস আছে? হ্যাঁ আপু, জুসটা আছে, আমি জুসটা দেখাতে চাচ্ছি না, জুসটা আপনার প্রচুর অর্ডার থাকে আপু, জুস আমি লাইভেই দেখাচ্ছি না, কারণ মডারেটররাই মাথা খারাপ হয়ে গেছে, ওরা আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে আপু প্লিজ জুস লাইভে দেখান না, কারণ জুসের অনেক বেশি অর্ডার থাকে, অ্যান্ড এত পরিমাণে অ্যাকচুয়ালি আমাদের স্টকে নাই, থাকলে দিয়ে দিতাম সবাইকে। আচ্ছা, বেহায়া, ওরা বেহায়ার চেয়েও খারাপ আপু, বেহায়ার যদি বেহায়া বলতো তাও কিন্তু গায়ে লাগতো, বাইরে মেবি ঝড় হচ্ছে, হিংসা করে দিচ্ছে, এখন আমার না সেফুদার মতো ডায়লগ দিতে মন চাইতেছে। সো লাইভ দেখে দিলাম না, হ্যাঁ লাইভ দেখে হচ্ছে আমরা অনেক কিছু বলতে পারি না, বাট লাইভ না হলে বুঝাই দিতাম, হা হা দিচ্ছে, আমরা কিন্তু আরও ভালো কিছু পারি ওদের থেকে, বাট এটা কিন্তু করতে পারি না লাইভ দেখে। আচ্ছা, অ্যান্ড পাবলিক ফিগার, দ্যাটস ওয়াই এত কিছু করতে পারবো না আপু। ডিপসি সিরামের প্রাইস হচ্ছে 1700 টাকা, হ্যাঁ ওইটা আমি লাইভে নিয়ে বসি নাই, থাকলে দেখাই দিতাম। এখন আমি হচ্ছে আপনাদেরকে পাপায়া ক্রিমটা দেখাই দিই, এটা হচ্ছে পাপায়া ডে নাইট ক্রিম, যেটা পারমানেন্ট স্কিনটাকে আপনার ফর্সা করবে, হ্যাঁ এটা পারমানেন্টলি স্কিনটাকে আপনার 6 শেড পর্যন্ত ফর্সা করে ফেলবে, অ্যান্ড স্কিনের এভরি স্পটটাকে আউট করে দেন ফর্সা করবে। এটা আমি লাইভে না দেখালে অনেক আপুরা রাগ করেন, কারণ এটা তাদের সব থেকে পছন্দ এবং প্রিয় একটা প্রোডাক্ট। এটা কিন্তু আমরা হচ্ছে আরও 4 বছর আগে থেকে হচ্ছে আমাদের পেজ থেকে এটা সেল করা হয়, সো দ্যাট এটা আমি যদি লাইভে না দেখে অনেক আপু মন খারাপ করে, কারণ এটা 30,000 গুড রিভিউ আমাদের পেজে জাস্ট পোস্টই করা আছে, এটা এত ভাইরাল একটা প্রোডাক্ট, 30,000 গুড রিভিউ পোস্ট করা আছে, অ্যান্ড এটা এমন কোনো সেলার নাই যে আমার পাপায়া ক্রিমটা মানে ইয়া করে নেয়, কপি করে সেল করে নেয়, এমন কোনো সেলার নাই, তাদের কাছে 7 পিস 12 পিস হলেও রেখে দিছে, আই ডোন্ট নো কোথা থেকে কালেক্ট করছে, বাট হচ্ছে 7 পিস 12 পিস করে হলেও রেখে দিছে, কারণ তাদের কাছে মানুষ চাইছে। এটা এত পরিমাণে ভাইরাল, অনলাইনে এমন কোনো সেলার নাই, মানে ইয়া স্কিন কেয়ার প্রোডাক্টের সেলার নাই যারা হচ্ছে কিছু পিস হলেও পাপায়া ক্রিম তাদের কাছে রাখে নেই, দ্যাট মিন্স পাপায়া ক্রিম এত পরিমাণে ভাইরাল যে তাদের কাছে হচ্ছে কিছু পিস হলেও রাখতে হয়েছে বাধ্য হয়ে, যতই তারা এই আমার হেটার্স থাকুক এই ক্রিমটা নিয়ে তারা হচ্ছে যতই হেট করুক, বাট তারপরও কিন্তু হচ্ছে তারা এই ক্রিমটা তাদের স্টকে রাখে, কারণ তাদের কাছে মানুষ চায়, তখন হচ্ছে দিতে না পারলে বলে যে ওই পেজ কীভাবে দেয়, আপনারা দিতে পারেন না ওই পেজ কীভাবে দেয়, অ্যান্ড যেটা দিয়েছে ম্যাক্সিমামই রেপ্লিকা, মানুষকে হচ্ছে যেটা দিয়েছে ম্যাক্সিমামই রেপ্লিকা, অ্যান্ড আমরা যদি অরিজিনালটা না দিতাম আমাদের কিন্তু 30,000 গুড রিভিউ এটা আমাদের পেজে থাকতো না, এটা এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে। অ্যান্ড নিগ্রো ক্রিস্টালটা অনেকে বলবে যে এটা এত ভালো তাহলে নিগ্রো ক্রিস্টাল আনার কী দরকার ছিল, সো এটা আপনাকে 6 শেড পর্যন্ত ফর্সা করবে, আপনি যদি টোটালি কালো থাকেন, সাপোজ আপনার স্কিন যদি টোটালি কালো থাকে, কালো থেকে যদি আপনি আপনার স্কিনটা একদম ধবধবে ফর্সা করতে চান, পিঙ্কিশ ফর্সা করতে চান, লেজার ট্রিটমেন্টের মতো ফর্সা করতে চান, সো তারা হচ্ছে তখন এটা আপনাকে 2টা বা 3টা ইউজ করতে হবে। সো অনেক আপুর রিকোয়ারমেন্ট ছিল যে আপু আমি 2টা 3টা না যে কোনো একটা ক্রিম ইউজ করবো, অ্যান্ড এমন কোনো ক্রিম আনেন যেটা একটা ইউজেই এনাফ, বারবার ইউজ করতে হবে না। সো এটার জন্য হচ্ছে নিগ্রো ক্রিস্টালটা আনা, যেটা হচ্ছে আনলিমিটেড ফেয়ার করে, মিনিমাম 10 শেড পর্যন্ত ফেয়ার করবে। কমেন্টস তো পড়তেছি আপু, নিগ্রো ক্রিস্টালটা ব্যবহার করে আগের থেকে অনেক বেটার হয়েছে স্কিন, ইয়াস আপু এখন এইটা বেশি ভাইরাল, এখন হচ্ছে এটা সব থেকে বেশি ভাইরাল, আপনারাই ভাইরাল করেছেন, হ্যাঁ আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা ভাইরাল করার কেউ না, বা আমাদের কোনো রাইটসও নাই, কারণ সবার প্রোডাক্ট সবাই ভালো বলবে, অ্যান্ড যে প্রোডাক্টটা আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু আপনারাই ভাইরাল করে দেন। যেমন নিগ্রো ক্রিস্টালটার প্রতিনিয়ত 100 গুড রিভিউ আসতেছে, 100 গুড রিভিউ। আচ্ছা,
আচ্ছা, এখানে একজন আসছে যে কি আপুরে কপি করো কেন, তারে কপি করার কিছু নাই ভাই, তারে কেউই কপি করে না, ঠিক আছে? সো এখানে ফালতু কথা বলবেন, সো আমার লাইফ থেকে ব্লক খাবেন, থাপ্পড় দিয়ে একদম দাঁত ফলাই দিব। হ্যাঁ, সীমা ইসলাম, থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। কি কপি করছি বল, লাইভে বল কি কপি করছি, আসছিস বেয়াদব কোথাকার। আমি তো দেখিও না, আমি কারো লাইভও দেখি না, কপি করব কি, আমার সেই টাইমটাই নাই। হ্যাঁ, আর আমি হচ্ছে বিজনেসের জন্য লুটাই পড়ি না, মুখ ধুয়ে মুখ টুক ধুয়ে দেখাই না, তারপর হচ্ছে লাইভের মধ্যে এসে আন্ডারগার্মেন্টসের প্রোডাক্ট দেখাই না, কারে কপি করছি বল। আমার একটা মান সম্মান আছে যেটা নিয়ে আমি সেল করি, যেটা নিয়ে আমার হচ্ছে বিজনেস করি, অ্যান্ড টাকার জন্য একদম লুটাই পড়ে বিজনেস করার দরকার নাই। যতটুকু করি আমি আমার শখে করি, আর ওরা হচ্ছে শখে বিজনেস করে না, ওরা টাকার পাগল, দ্যাটস ওয়াই বিজনেস করে এইভাবে, ঠিক আছে? সম্মান টম্মান লুটাই দিয়ে বিজনেস করে। তো আমার লাইভে যদি কেউ এই কথা বলে যে কপি করছি, তা আবার ওই পার্সনরে খবরদার, তাই আমি বলে দিলাম খবরদার, আমি ওই সমস্ত হচ্ছে মিডল ক্লাস থার্ড ক্লাস মেয়েদেরকে হচ্ছে ফলো করব, ইম্পসিবল। আপু তুমি কোনটা ইউজ করো? আপু আমি হচ্ছে এখন জাস্ট সিরাম ইউজ করতেছি, ডিপসি টোনারটা আমি ইউজ করতেছি, এগুলোই। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে কোনো ক্রিম দিচ্ছি না। আচ্ছা, একদম ঠিক বলছো না, সেটাই আপু, এতক্ষণ আসছে কপি করছো কেন, ওর কাছে বলতে হবে, কপি করলেও তো তোর কাছে বলার কিছু নাই, তাই না? আর প্লাস সবচেয়ে বড় কথা, আমি কপি করলে তো এত আমি চেতামও না, আমার রাগ হওয়ারও কিছু ছিল না। আমি যেখানে আপু কুত্তাদের কথা শুনবা না, আপু যেখানে আমি কারো লাইভ দেখি না, আমি হচ্ছে কারো কপি তো দূরের কথা। হ্যাঁ, আচ্ছা, সো সেখানে কিন্তু হচ্ছে আমি ইয়া করব না, কপি তো দূরের কথা, আমি কারো লাইভই দেখি না, আর আসছে কপি করবো, এত সময় আছে নাকি আমার? আমি হচ্ছে আরেকজনে বসে বসে লাইভ দেখব, আবার কপি করব। আপনারা হয়তো বা জানেন না, যারা অনলাইনে আগে থেকে আছেন, হ্যাঁ, তারা কিন্তু জানে যে আমাকে কপি করে কয়টা সেলার অনলাইনে উঠছে, জাস্ট আমাকে কপি করে। হ্যাঁ, আমার কথা বলার ভঙ্গি, আমার সব কিছু কপি করে কয়টা সেলার অনলাইনে হচ্ছে মানে ফেমাস হয়ে গেছে, আমার নাম ইউজ করে কয়টা সেলার ফেমাস হয়ে গেছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এখন হচ্ছে ভিউয়ার্সের কথাতে আসি, ভিউয়ার্স মিনসই ফেমাসিটি না, আমার যদি এখানে 5000 ভিউয়ার্স হয় দ্যাট মিন্স আমি ফেমাস পারসন না, কারণ আমি যদি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কোনো গসিপ ক্রিয়েট করি, যখন আমি এখানে কোনো গল্প ক্রিয়েট করব অন্য অ্যানাদার সেলারকে নিয়ে, তখন কিন্তু এই গল্পেতে যোগ দিবে আরও হাজার হাজার মেয়ে মানুষ, কারণ মেয়েদের এটা অভ্যাস যে ওখানে আপু কী বলতেছে, এটা তো সেলিংয়ের কথা বলতেছে না, অন্য কিছু বলতেছে, সো দেখি কী বলতেছে, দ্যাট মিন্স ফেমাস না। আমি এখন চাইলে আমার ভিউয়ার্স 2K-র উপরে করাতে পারি, এর থেকে বেশি বলবো না। আবার পেজের মেম্বার অনুযায়ী আমি চাইলেই এখন ভিউয়ার্স হচ্ছে 2000 করতে পারি, আমি এখনই চাইলে 2000 করতে পারি, বাট ওদের মতো নিচে নামতে পারবো না, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আমাকে নিচে নামতে হবে, আমাকে ওদের মতো করে অঙ্গি ভঙ্গি করে কথা বলতে হবে, অ্যান্ড ওদের মতো করে হচ্ছে খারাপ ভাষায় কথা বলতে হবে, যে এরা রোলবেন, এটা মাখবেন, এটা খাবেন, মানে যা তা কথা বললে কিন্তু হচ্ছে লাইভের সাথে সাথে ভিউয়ার্সটা বেড়ে যায়। এটা কি আপনারা খেয়াল করেন? এটা আপনারা খেয়াল করেন না। সো ভিউয়ার্স বাড়লে কিন্তু সে মান সম্মান নিয়ে বিজনেস করতেছে, এইটা না, সব সেলাররা এখানে মান সম্মান নিয়ে বিজনেস করতেছে না, অনেকে দেখবেন যে হচ্ছে মানে জাস্ট ইয়া করতেছে, যা খুশি তাই বলে ভিউয়ার্স বাড়াচ্ছে, দ্যাট মিন্স তাদের বিজনেস যে ওরকম হচ্ছে ওরকম কিন্তু না, ঠিক আছে? আপু আমাকে গ্রুপে অ্যাড করো, আপু ইয়া দেন, অ্যাপ্রুভ করে দিব আপু। আচ্ছা, আপু কারো নাম মেনশন করে কাউকে কিছু বলেন না, আমি কারোর নাম মেনশন করি নাই, আমাকে জাস্ট হচ্ছে ওই মেয়েটা বলেছে, কারোর নাম মেনশন করলে সে আবার আমার গায়ে পড়ে এসে ঝগড়া করবে, কজ তার ঝগড়ার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে হ্যাবিট অনেক বেশি। সো আমি হচ্ছে ওই টাইপের মানুষের মুখ লেগে ঝগড়া করতে পারবো না, কজ ওরা মুখ দিয়ে যেটা ইউজ করতে পারবে আমি সেটা ইউজ করতে পারবো না। তো দেন দেখা যাবে ওরা কিন্তু মানুষের ফ্যামিলি নিয়ে টান দেয়, কিছু না থাকলেও এর ফ্যামিলি, এর বাপ মা, এর জামাই, এর এই হয়েছে সেই হয়েছে, মানে সব কিছু নিয়ে এই টাইপের কথাবার্তা। সো আমি কিন্তু এই টাইপের কথাবার্তায় হচ্ছে নামতে পারবো না, ওদের মতো নিচে আমি নামতে পারবো না। সো আমি কাউকে কোনো ইন্ডিকেট করেও কিছু বলি নাই, ওই মেয়েটা আমাকে জাস্ট বলছে, আমি জাস্ট ওকে আনসার দিয়েছি যে আমি কখনোই কাউকে কপি করি নাই অ্যান্ড করবো না, আমি যেটা আমি সেটাই। আপু তোমার ডক্টর রাসেল জাস্ট ওয়াও, ডক্টর রাসেল তো ওয়াও সবাই বলতেছেন, কোনটা ওয়াও সেটা বলবেন, কম্বো নাকি সবগুলা? আপু তোমার কথাটা জোস হয়েছে, একদম করা যাবা, আজকে ফার্স্ট আমি আপনার লাইভ দেখছি, এইমাত্র কমেন্টটা না করে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ শাবনম আক্তার আপু। এটা আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি আপু, সেলিং প্রফেশনে আমি আছি আমি বুঝি, আর এই এই অনলাইন প্ল্যাটফর্মটাই এরকম যে লাইভে যত আরেকজন আরেক টাইপের আছে, যাদের হচ্ছে আপনার মেম্বার্স বেশি, ফেমাসিটি বেশি, তাদের ভিউ হয়। আরেক টাইপের আছে আপনার আজকে লাইভ করতেছে, কালকে মুখ দিয়ে বাজে কথা বলতেছে, কালকেই তার ভিউ বেড়ে যাবে, কালকে এসে হচ্ছে টপ লেভেলে হয়ে যাবে।
সো এই টাইপের সেলার আমি না, যে আমার হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারপর হচ্ছে ওই যে নাক খাড়া করার প্রোডাক্ট সেল করে, তারপরে লম্বা মানুষকে টাইনে লম্বা করব, এই সমস্ত কথা বলে কিন্তু আমি লাইভে প্রোডাক্ট সেল করতে পারবো না ভাই, মাপ চাই। লম্বা ওর প্রোডাক্ট যদি থাকতো কিছু দুনিয়াতে, কোনো খাটো নায়িকা থাকতো না। অনেক খাটো নায়িকা আছে যাদের টাকার কোনো ইয়া নাই, ঠিক আছে, তারা কেন খাটো? তাদের তো লম্বা হইতে মন চায়, লম্বা একটা, খাটোও সুন্দর লম্বাও সুন্দর, বাট লম্বাটা অনেকের হইতে মন চায়। অনেক নায়িকাদের কিন্তু লম্বা হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তারা লম্বা হইতে পারে না। কেন হইতে পারে না? ওই আপার কাছে গেলেই তো হয়, আপাতত আপনাদেরকে লম্বা বানাই দিবে, যেহেতু অনেক মানুষকে লম্বা বানাই দিচ্ছে, রিভিউ কিনে কিনে এরকম হাজার হাজার মানুষকে দিয়ে বলানো যায় যে আমি লম্বা হয়েছি, 3 ইঞ্চি লম্বা হয়ে গেছি, 5 ইঞ্চি লম্বা হয়ে গেছি। ওর বাসায় গিয়ে দেখবেন ও লিলিপুটি আছে, নিজেই তো খাটো, আবার মানুষের কাছে লম্বা হওয়ার প্রোডাক্ট সেল করে। আমি 5 ফিট 7 ইঞ্চি, আমি যদি আমি লম্বা হওয়ার প্রোডাক্ট সেল করতে পারতাম আপনাদেরকে বলে যে আমি এটা দিয়ে এটা এইভাবে লম্বা হয়েছি, বাট না, আমি তো এই টাইপের কাজ করি না। একটা মানুষের স্কিন ফর্সা, সে বলবে আমি এই ক্রিমটা দিয়ে স্কিন ফর্সা করছি, একদম আমার স্কিন কুচকুচে কালো ছিল, আমি একদম নিগ্রোদের মতো ছিলাম, আমি এই ক্রিম দিয়ে একদম ফরনিয়ারদের মতো হয়ে গেছি, সো এই টাইপের কথা তো বলে সেল করতে পারবো না। আচ্ছা, নিগ্রো ক্রিমটা কত? নিগ্রো ক্রিমটা 1800 টাকা আপু। সো অন্য মানুষের অন্য সেলারের কথা আমার লাইভে ভুলেও বলবেন না, জুতার বাড়ি তো খাবেনই, সাথে সাথে বেশি রাগ উঠলে আই হচ্ছে ইয়া করবো, কপি যে কী করছি না করছি সেটা দেখাই দিতে হবে, না দেখাইতে পারলে খবর আছে, কারণ আমি কাউকে কপি করি না, কপি করলে এই কথাটা সহ্য করতাম। আপু বুইড়া বেটিকে দেখলে আমার অনেক হাসি পায়, বাদ দেন আপু, সে তো বাচ্চা, তার স্কিন তো বাচ্চা, সে বুইড়া কেন হবে, বাদ দেন, এগুলো হচ্ছে বাদ দেন, আমার নিজের অনেক হাসি পায় এগুলো নিয়ে কথা বলতে। হ্যাঁ সেটাই আপু, তোমার পার্সোনালিটির জন্য তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে মডেলিং থেকে শুরু করে এগুলো বললে বলবে যে শো অফ, ওদের যে কোয়ালিফিকেশান আছে, আমার যে কোয়ালিফিকেশান আছে তাদের শিখি ওদের নাই। আমি আর্মি ট্রেনিং থেকে শুরু করে, এয়ারফোর্সের ট্রেনিং থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে সব কিছু কোর্স আমার করা আছে, সব সার্টিফিকেট আমার বাসায় আছে, এখন কেউ আসলে আমি এখনই দেখাতে পারবো। তো ওই টাইপের লো কোয়ালিটিতে নেমে আমি সেল করব না, বিজনেস আমার শখ, অ্যান্ড যতটুকু ভদ্রতা বজায় রেখে করা যায় অতটুকুই বেস্ট। আচ্ছা, নিগ্রো ক্রিমটা একটা ইউজ করলে হবে? ইয়াস আপু, একটা ইউজ করলে হবে। আপু কারো কথায় রাগ করো না, আমরা তোমাকে ভালোবাসি, অলওয়েজ ভালোবাসবো, থ্যাংক ইউ আপু। আচ্ছা প্লিজ আপু, ফেস অনেক ব্রাইট করতে চাই, পাওয়ারফুল কিছু সাবিনা ইয়াসমিন আপু, দেন হচ্ছে আপনি নিগ্রো ক্রিস্টালটা ইউজ করেন যারা ফেসটাকে অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছেন, অ্যান্ড একটা দিয়েই এনাফ। হ্যাঁ, সেটা হচ্ছে নিগ্রো ক্রিস্টালটা, আর পাপায়াটাও হচ্ছে খুব ভালো, আমি পাপায়াটাকে খারাপ বলবো না, নিগ্রো ক্রিস্টালটাকে ভালো বলবো না, পাপায়াটাও আপনার খুব ভালো, বাট এটার মতো ফর্সা করবে না। এটা যেরকম একটাতে আপনাকে 10 শেড হোয়াইট করে ফেলবে, এটা একটাতে আপনার 5-6 শেড ফর্সা করবে। আপু হাত পায়ের জন্য হচ্ছে যদি আপনি মিনিমাম 8 থেকে 10 শেড পর্যন্ত ফর্সা করতে চান, দেন হচ্ছে পাপায়া বডি ক্রিমটা ইউজ করবেন। এই যেটা এটা বডিটাকে টোটাল পিঙ্ক হোয়াইট করে ফেলবে, একদম হচ্ছে লেজার ট্রিটমেন্ট করলে বডির কালার যেরকম চেঞ্জ হতো ওরকম চেঞ্জ হবে। সো এটা আপনার হচ্ছে টোটালি কিন্তু বডিটাকে পিঙ্কিশ হোয়াইট করে ফেলবে, অ্যান্ড বডির যত দাগ আছে, যে কোনো স্পট আছে আপনার বডি থেকে, সব স্পট আউট করে দেন হচ্ছে বডিটাকে পারমানেন্ট ফর্সা করবে। এটা কিন্তু বডির ক্ষেত্রে আপনার বডিটাকে পারমানেন্ট ফর্সা করবে, প্রাইস হচ্ছে 1800 টাকা। অ্যান্ড যারা ফেস আর বডি পারমানেন্ট লেজার ট্রিটমেন্টের মতো হচ্ছে ফর্সা করতে চাচ্ছেন, অ্যান্ড এই কম্বোটা ইউজ করবেন, এটা আপনারা 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই দুইটা যখন একসাথে নেবেন। হ্যাঁ, লিপ পিঙ্ক করার জন্য হচ্ছে ব্যানানা লিপ বামটা কিন্তু আমি গিফট দিচ্ছি সবাইকে, এটা এটা 3 দিনে ইউজ করলে লিপ একদম ডিপ পিঙ্ক হয়ে যাবে, এত কমেন্টস, ও মাই গড। আচ্ছা আপু, লাল কালো তিলের জন্য হচ্ছে ইয়াটা নিতে হবে আপনাকে, নিগ্রো ক্রিস্টালটা নিতে হবে আপু, জোস গ্লুটা ক্যাপসুল আর আচ্ছা গ্লুটা ট্যাবলেট অ্যান্ড আইডল কফি নিয়েছি, আমি সবগুলো একসাথে খাইতে পারবো? ইয়াস আপু, একসাথে খেতে পারবেন, কোনো একসাথে যদি আপনি না খেতে পারতেন আমি একসাথে সেল করতাম না, বা আমি সেল করলেও বলে দিতাম যে এটা যখন খাবেন ওটা খাবেন না, ঠিক আছে, এরকম একটা কিছু। আচ্ছা, ইউর সো ব্রিলিয়ান্ট মাশাল্লাহ। আচ্ছা আপু, ওজন কমানোর জন্য কী হবে? ওজন কমানোর জন্য আইডল কফিটা হবে। দেখেন, ওজন কমানোর যারা ক্যাপসুল তারপর হচ্ছে ট্যাবলেট সেল করতেছে, কতটুকু সাইড ইফেক্ট, আজ থেকে 5 বছর পরে আপনার কোনো সাইড ইফেক্ট হবে কি না সেটা কি তারা বলতে পারে? কেউ বলতে পারে না, বাট সেল করতেছে। এগুলো হচ্ছে টাকার প্রতি অন্ধ হয়ে সেল করা, একদম চোখ বন্ধ করে সেল করা, এই টাইপের জিনিস। সো আইডল কফি হচ্ছে ফিমেল পার্সনের কোনো সাইড ইফেক্টস নাই, এটা আপনারা গুগল সার্চ করে নিতে পারেন, আমার কথাও ট্রাস্ট করতে হবে না, এটা আপনার সব থেকে বেশি ভালো কাজও করে আবার কোনো সাইড ইফেক্টস ছাড়া। হ্যাঁ,
আচ্ছা ইন্ডিয়াতে দিবেন আপু? ইন্ডিয়াতে এখন দিতে পারতেছি না আপু, আজকে হচ্ছে এতক্ষণ লাইভ করার উদ্দেশ্য ছিল না, একটা মেয়ে জাস্ট হচ্ছে মেজাজ খারাপ করে দিছে। আসছে আবার বলে কপি করো কেন। লিপ বামটা 200 টাকা আপু, এটা হচ্ছে 200 টাকা, বাট এটা আপনার হচ্ছে প্রতি পার্সেলের সাথে এখন গিফট পাবেন। যে কোনো কিছু আমাদের পেজে অর্ডার করলেই ব্যানানা লিপ বামটা হচ্ছে গিফট পাবেন। আরেকটা হচ্ছে গেমটা বলে দেয় রিভিউ গেম, রিভিউ গেমের কথাটা হচ্ছে আপনাদেরকে রিমাইন্ড করে না দিলে অনেকে ভুলে যান। সো রিভিউ গেমটা হচ্ছে এরকম, যারা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইউজার আছেন, যারা ইউজ করবেন আপনার হচ্ছে যে কোনো প্রোডাক্ট আপনি নেন, ইউজ করার আগে হচ্ছে বিফোর ছবি তুলবেন নর্মাল ক্যামেরা দিয়ে, অ্যান্ড ইউজ কমপ্লিট করার পরে আপনি হচ্ছে নর্মাল ক্যামেরা দিয়ে ইয়া করবেন। অবশ্যই মেডিকেলি ভেরিফাইড আপু, আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন, মেডিকেলি ভেরিফাইড, তাহলে এতগুলো প্রোডাক্ট কি এভাবে কনফিডেন্টলি সেল করতাম আপনি বলেন? আর বিজনেস কি আজকে 1-2 দিনের? আমাদের বিজনেস তো নতুন না যে আপনি আমাকে এই কোশ্চেনটা করতে পারেন। হ্যাঁ, সবকিছু লাইসেন্স নিয়ে, সবকিছু ভেরিফাইড নিয়ে কিন্তু হচ্ছে সেল করা হচ্ছে, ঠিক আছে? সো কোনটা বলতেছিলাম, রিভিউ হচ্ছে দিবেন, প্লাস আমাদের মেমো পিকচার সহ দিবেন, দেন যার রিভিউতে উইকলি সব থেকে বেশি লাইক আসবে তাকে গিফট হ্যাম্পার দেওয়া হবে। সো রিভিউ এমনভাবে দিবেন যেটা একদমই হচ্ছে প্রুফ সহকারে, কোনো ভুয়া রিভিউ দিলে নিব না, হোক সেটা ভালো হোক সেটা খারাপ হোক, প্রুফ ছাড়া কোনো কথা হবে না। প্রুফ দিয়ে আপনি হচ্ছে রিভিউ দিবেন, আপনার রিভিউটা আমরা পোস্ট করবো, অ্যান্ড উইকলি যার রিভিউতে সব থেকে বেশি লাইক আসবে আপনারা নিজেরাই দেখতে পারবেন কে উইনার। সো চমৎকার রিভিউ হচ্ছে যার থাকবে, সুন্দর করে রিভিউটা সাজায় গুছাই দিবেন, প্লাস হচ্ছে একদম প্রুফ সহ দিবেন, মেমো পিকচার সহ দিবেন, অ্যান্ড নর্মাল ক্যামেরা দিয়ে ফেসের বিফোর আফটার ছবি দিবেন, দেন তাদেরকে হচ্ছে উইনার করা হবে, ঠিক আছে? আচ্ছা লিপ বামটা একটু দিয়ে দেখাই। আমার লিপসে অলরেডি দেওয়া, তারপরে হচ্ছে আবার দিলাম, এটা লিপসটাকে এত সফট করে, প্লাস হচ্ছে কালো দাগ যাদের আছে লিপসের কালো দাগ গিয়ে দেন হচ্ছে লিপসটাকে আপনার পিঙ্কিশ ফসা করবে। আমি আর্মিতে ছিলাম না সেটা বলি নাই, আমি আর্মির ট্রেনিং করেছি, আপনি আমাকে আর্মির ব্যাচ নাম্বার জিজ্ঞেস করতেছেন, ট্রেনিং করে যখন আমি জয়েন দিব, এখন যদি আমি আর্মিতে থাকতাম আমি কি লাইভ করতাম? আপনাদের মাথায় কি গোবর নাকি কিছু আছে সেটা বলেন। নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন বা মনে করেন যে কাউকে কোয়েরি করতে পারলেই হচ্ছে আমি ব্রিলিয়ান্ট হয়ে গেলাম, সো এই টাইপের না। আমি আর্মি কোর্স করেছি, আর্মি ক্যাম্পিং করেছি, আর্মি হচ্ছে আপনার হচ্ছে ট্রেনিং করেছি, বাট আর্মিতে আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি, বিকজ সেটা ফ্যামিলি ছাড়তে হয়, টোটালি হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, সেটা আমার হচ্ছে যখন আমি এটা টোটালি রিয়েলাইজ করতে পেরেছি আমি আর্মিতে ঢুকি নাই। আচ্ছা কীভাবে নিব আপু? পেজে ইনবক্স করতে হবে উইথ ওর অ্যাড্রেস, ফোন নাম্বার। আর যারা 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করবেন, আপু আমার থাইরয়েডের প্রবলেম আছে আমি কফিটা কি খেতে পারবো? ইয়েস আপু পারবেন। যারা 10,000 টাকার প্রোডাক্ট একসাথে পারচেস করবেন তারা তার প্রোডাক্টের সাথে যে কোনো প্রোডাক্ট হচ্ছে গিফট নিতে পারবেন, তাদের পার্সেলের সাথে হচ্ছে যে কোনো প্রোডাক্ট হচ্ছে গিফট নিতে পারবেন। আপু অফার কবে দিবে, আপু অফার কবে দিবে এটা বলতে পারতেছি না। সো যারা ভিআইপি ক্লায়েন্ট আছেন তারা হচ্ছে যখন দেখবেন যে আপনার পার্সেলের অ্যামাউন্ট 10,000 বা 10,000 টাকা ক্রস করেছে, তখন আপনি আপনার পার্সেলের সাথে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট গিফট ডিমান্ড করবেন, সেটা হচ্ছে আচ্ছা এইভাবে কোর্স করলেন কেমনে? 2 ইয়ার্স কোর্স করেছি আমি, সেটা কি এখন করেছি? আজ থেকে আরও 3 বছর আগে আমি আর্মি ট্রেনিং করেছি। মানে লুজার টাইপের কমেন্টস করবেন না এখানে, লুজার টাইপের কমেন্টস করবেন না, আপনি আমাকে জাজ করার কেউ না। আপনার যদি সন্দেহ থাকে আপনি আমার বাসায় আসেন, আমি আপনাকে অল সার্টিফিকেট দেখাই দিব, ঠিক আছে? এখন এবার কোর্স দিয়েও কোশ্চেন উঠতেছে, ও মাই গড, যে আমি কোর্স না করেই কি বলবো? আমি তো বলতেও পারতাম যে আমি অন্য কিছু ছিলাম, অন্য কিছুর কোর্স করছিলাম, এটা কেন বললাম বলেন? আচ্ছা হ্যাঁ অবশ্যই ব্যাচ আছে, ব্যাচ তো আছে, আপনি আসেন আমাকে, আমি আপনাকে দেখাই দিব টোটালি, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে 14 দিনের টোটালি একটা ক্যাম্পিং করেছিলাম, অ্যান্ড আমি একদম মানে সুখায় কঙ্কালের মতো হয়ে গেছিলাম, ওই মেমোরিটা আমি কখনো ভুলতে পারবো না। না 21 দিনেরটা করেছিলাম আমি, সুখায় পুরো কঙ্কালের মতো হয়ে গেছিলাম, অ্যান্ড কালো তো হয়েছিলাম, একদম কুচকুচে কালো হয়েছিলাম, একদম কুচকুচে কালো হয়েছিলাম, বিকজ রোদে দাঁড়ায় দাঁড়ায় সব হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হতো, অনেক কিছু করতে হতো। আচ্ছা আপু ভালো কোনো ফেস ওয়াশ দেখাও প্লিজ। আচ্ছা নো অফেন্স আপু, ক্রিমের নামের সাথে নিজের শব্দ ব্যবহার করাটা কি জরুরি? ওরাও তো জাতি আপু। আচ্ছা এটা কি ওদেরকে অপমান করা হচ্ছে? না নেই আপু, এটা আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে নিগ্রো কি এখন আপনি কি নিগ্রো জাতিকে আপনি কি বলবেন, অন্য জাতি? তাহলে তো ওদেরকে আপনি যখন বলেন যে একটা নিগ্রোকে দেখছিলাম বা নিগ্রোদের কান্ট্রিতে গিয়েছিলাম, সো ওটাকে আপনি অপমান করতেছেন, এখন
নিগ্রো জাতিকে কি আমি অন্য কোনো নাম দিব? ওই জাতির নেমই এটা। আর নিগ্রো মানে এটা আপনি ছোট করে দেখছেন, আমি না। কারণ আমি ছোট করে দেখলে আমি বলতামই, আমি কিন্তু জাস্ট ওই জাতির নাম বলতেছি। এখন নিগ্রো জাতি, তারপর হচ্ছে অন্যান্য অনেক জাতির নাম আছে, সেগুলোকে আমি নাম চেঞ্জ করে বলবো? আপনি বলেন। এই সমস্ত মানে কোশ্চেন আপনারা যে আপনাদের মাথায় যে এই সমস্ত কোশ্চেন কীভাবে আসে আমি জানি না। আমি একটা নাটক দেখছিলাম বাংলা, সেখানে একটা গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডে বলে যে মাছ কেন গাছে ধরে না, মাছ তো গাছেও ধরতে পারতো। সো এই টাইপের কমেন্টস আমাকে করেন না কাইন্ডলি। হ্যাঁ আপু, হেয়ার টনিকটা কয়টা ব্যবহার করবো? একটা ইউজ করে দেখেন আপু, একটা ইউজ করলে আপনি বেনিফিট পাবেন, দেন আপনি বলবেন যে আপনার হচ্ছে, দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কয়টা ইউজ করা দরকার। এগুলো বলার কি দরকার বুঝি নাই। ফেস প্যাকটা কত? ফেস প্যাকটা হচ্ছে 1600 টাকা। হ্যাঁ আচ্ছা আপু, নিগ্রো ক্রিমটার প্রাইসটা কত? নিগ্রো ক্রিস্টাল ক্রিমটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা আপু। আর এটা ওদের কান্ট্রি থেকে নেম দেওয়া, এটা আমি নাম দিইনি। এটা নিগ্রো ক্রিমকে নিগ্রো বলার কী দরকার, মানে কি আপু? এখানে নাম আছে নিগ্রো ক্রিস্টাল, এই নাম কি আমি বানাই বলবো? এটা কি আমি অন্য নাম দিব অন্য সেলারদের মতো, এটা আপনি ভাবতেছেন? আর এটা নিগ্রো নামটা এটা হচ্ছে আপনার নিগ্রোদের, ওদের আফ্রিকা আফ্রিকা থেকেই আসে। আচ্ছা এটা কিন্তু হচ্ছে আফ্রিকা থেকেই আসে, সো দ্যাট এটার আমি অন্য কোনো নাম দিতে পারলাম না আপু, সো সরি। আপনার মন চাইলে আপনি বললেন যে ওই যে আমাকে ওই যে একটা ক্রিম আছে না ওইটা দিয়ে আপু। হেয়ার টনিকটা কয়টা ব্যবহার করবো বলো, এটা আপনার ইউজার উপরেই। সো আমি হচ্ছে অনেকক্ষণ লাইভে ছিলাম, এখন আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিব। সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।